नमस्कार बंधुरा पूजा किचन ब्लॉग से समस्त बंधुदेर स्वागत जानिए चले आबारो एक नतून पर्वे। आज के देखो आमि निये चले छोलार डाल। ये छोलार डाल दिए खूब सहजे बाड़ीते किभाबे डालमुट तैरी करी आपनारा प्लिज पुरोटा देखते थाकुन। आशा करी प्रत्येके भालोई लागबे। भालो लागले प्लिज बंधुरा लाइक कमेंट शेयर अवश्य चैनलटी सबसक्राइब करे पाशे थाकबेन। आमि ये छोलार डालगुलोके भालो करे आगे धुए नेब। कम कम जल दिए हमें भालो करे कचले कचले धुए नेब। बार बार करे जलटा पाल्टे पाल्टे धुए नीते हबे एकदम परिष्कार करे। भालो करे एकदम परिष्कार करे धुए नियेछि। एबार एर मध्ये आमी दिए देबो जल। आमी जलटा दिए भिजिए राखबो। एर मध्ये देबो एकटु एटा देखुन खावार सोडा। एभावे आमी हाते निये अल्प एकदम अल्प करे एकटु खावार सोडा दिए देबो। दिए एइभावे भिजिए राखबो। आमी चार घंटा मतो भिजिए राखबो। चार घंटा परे फिरे आसबो। आपनारा चाइले रातेर बेला भिजिए राखते पारेन सारा रात्रि धरे। चार घंटा पर चले देखो बंधुरा छोलागुलो छोला डालगुलो खूब भालो करे एकदम फुले गेछे। जलटा झरिए नेब। आमि एखाने एकटा सूतिर कपड़ मेले दिएछि कपड़ेर उपर दिए देब। আমি এইভাবে কাপড়ের উপর মেলে দিলাম। রোদে দেওয়ারও দরকার হবে না। এর জলটা খুব ভালো করে একদম শুকিয়ে নেব। কাপড়ের গায়ে পুরো লেগে যাবে জল সব। জলটা একটু শুকনো করে নিয়ে তারপরে আমি চলে এসেছি আধা ঘন্টা পরে। যদি কারো আপনাদের কাছে সময় কম থাকে বন্ধুরা তাহলে আপনারা এটা রোদেও 15 মিনিট মতো বসিয়ে দিতে পারেন এরকম কাপড়ের উপর মেলে। তাহলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে জলটা। এখানে দেখুন একদম পুরো জল শুকিয়ে গেছে। আমি এই শাড়িটা দিয়ে এর উপরে চাপ দিচ্ছি। দেখুন একটু জল নেই। দেখুন পুরো শুকনো একদম দেখতে পাচ্ছেন। আমি এরকম অবস্থায় সব তুলে নেব। আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। আমি তেলটা খুব ভালো করে একদম গরম করে নেব আগে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি একটু কম দিয়েই আগে দেখব। এরকম একটু ফেনা ফেনা হবে কিন্তু কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম ভাজতে থাকবো যতক্ষণ না একদম পুরো তেলের উপরে ভালো করে ভেসে উঠছে ততক্ষণ ভাজতে হবে। সব যখন তেলের উপর পুরো উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা ফেনা ফেনা কমে গিয়ে এই যে তেলের উপর এবার ভাজতে শুরু করে দিয়েছে। হালকা হালকা করে তাপও দিচ্ছি আর ভাজতে হবে এরকম নাড়তে হবে। এই যে দেখুন এখনো বেশি সাদাই আছে। একদম পুরো ভালোভাবে তেলের উপর সব ভেসে উঠবে। দেখুন বন্ধুরা সব একদম কেমন তেলের উপর পুরো ভেসে উঠেছে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব ছেঁকে নেব ভালো করে। তেল কিন্তু এতে বেশি যাবে না। তেল তেল থাকবে সেই একই মতো। তেলটা ভালো করে ঝরিয়ে আমি একদম ছেঁকে নেব। শব্দটা শুনে বুঝতে পারছেন যে ভালো করেই ভাজাটা হয়েছে। আমি খুব ভালো করে সব তেলটা ঝরিয়ে নিচ্ছি।
জ্বালানিটা একটু কমিয়ে দিই। এবার এইভাবে ডালমুড একদম বাড়িতে বানানো খুব সহজ। হালকা করে এইভাবে নাড়তে থাকবো, একদম তেলের উপর ভাসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো। সমৃদ্ধ কারি পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কারি পাতা গুলো এদিকে দে বাবু। আর এই বাদাম এখানে দেখুন বন্ধুরা, আমি চিনে বাদামও নিয়েছি, দিয়ে করবো। না থাকবে এখন, এখন দিবি না, এখন দিবি না, একদম সব ভাজা কমপ্লিট করে নিয়েছি। এটা ছেঁকে নেব, সব একদম পুরো তেলের উপর সবগুলোই ভেসে উঠেছে। যখন ভাজা হয়ে যাবে তখনই বুঝে নেবেন একদম তেলের উপর উঠে যাবে সব ভেসে। এবার আমি চিনে বাদাম গুলো ভেজে নেব। চিনে বাদাম গুলো ভাজা হয়ে এলে তারপরে আমি কারি পাতাটা দেব। চিনে বাদামটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। চিনে বাদামগুলো ভেজেছি, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কারি পাতাগুলো ভেজে নেব। প্রথমে এইভাবে ফেটে গেল, আর কিচ্ছু হবে না। আর বিয়ার সময় তো তেল ছাড়লে তো লঙ্কা ফটকা মতন চিকরি ভাড়বে, চিকরি বম। কারি পাতাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নেব। দেখুন পুরো মচমচে হয়ে গেছে ভেজে। দিয়ে দেবো চিনে বাদাম ভাজা। এবার এর মধ্যে আমি মশলা কিছু অ্যাড করব, দেবো স্বাদ মতো লবণ, দেবো একটু অল্প লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো চাট মশলা। এখানে এভারেস্টের চাট মশলা আছে দেখুন, এবার আমি সব কিছু একসঙ্গে মাখাবো। খুব ভালো করে একদম মাখিয়ে নেব, দেখেই তো খেতে ইচ্ছে করছে। কারি পাতা থেকে যা স্মেল বেরাচ্ছে, কিন্তু চাট মশলা দেওয়ার পরে খুব গন্ধটা ভালো হচ্ছে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। কে খাবে ডালমুড ভাজা? আমি খাবো। নে ধর, খেয়ে দাও, খাইয়ে দেব। তোমার হাত চালো। শব্দ পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে?
পুরো একদম মজমজ করছে। আরে কারি পাতা গুলো খুব টেস্টি। এরকম ডালমুট বাড়িতে তৈরি করে ফেললে আর দোকান থেকে কেনারও দরকার হবে না, বাড়িতে একদম কম খরচে খুব সহজেও একদম বানানো যাবে। আর মনের মতো এরকম বানিয়ে এরকম এয়ারটাইট বক্সের মধ্যে আরামসে আপনারা 4-5 মাস ধরে রাখতে পারবেন। অনেক ডালমুট ভাজা শক্ত হয় কিন্তু এটা শক্ত না, একদম পারফেক্ট ভাবে হয়েছে, খেতে বেশ ভালো লাগছে। এরকম দিনকে কিনলে এরকম স্বাদ পাই না, কিন্তু কড়কড় হয়। আর বাড়িতে বাজারে সন্ধ্যে সন্ধ্যে বানিয়ে স্বাদ তো পাচ্ছি। আর সবচেয়ে আর লঙ্কা গুঁড়া আর চাট মশলার জন্যই সবচেয়ে স্বাদটা হয়েছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।